বারে দিনো কে বাদ চিঠি আই হেড সেই মনকাড়া গজলের কণ্ঠ থেমে গেছে চিরদিনের মতো। খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উদাসের প্রয়াণে শোকাবহ বলিউড সঙ্গীত তথা বিনোদন দুনিয়া। 26 ফেব্রুয়ারি ঘুমের মধ্যেই বড়পারে পাড়ি জমান কিংবদন্তি শিল্পী। ক্যান্সার কেড়ে নিয়েছে তার প্রাণ। মৃত্যুকালে পঙ্কজ উদাসের বয়স ছিল 72 বছর। মঙ্গলবার মুম্বাইয়ের ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে পঙ্কজ উদাসের শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউড ও সঙ্গীত জগতের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পঙ্কজ উদাসকে। 1951 সালের 17 মে গুজরাটের যোধপুরে এক কৃষক পরিবারে জন্ম পঙ্কজ উদাসের। মাত্র 5 বছর বয়সে গানের প্রতি ভালোবাসা জন্ম নেয় তার। পরবর্তীতে 1980 সালে আহাদ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। তার সঙ্গীত জীবনের বিস্তার 4 দশকেরও বেশি সময় ধরে। 1986 সালে প্রকাশিত হয় তার গাওয়া চিঠি আই হে। গানটি শুনে কেঁদেছিলেন স্বয়ং রাজ কাপুরও। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 67 টাকায় ক্যারিয়ার শুরু করা পঙ্কজ উদাস পরপারে যাওয়ার সময় রেখে গেছেন প্রায় 33 কোটি রুপির বেশি সম্পত্তি। ভারতের হিন্দি সিনেমা ও ইন্ডি পপের জগতে তার অবদান ভোলার নয়। কিংবদন্তি এই শিল্পী বিশ্বজুড়ে যেমন কনসার্ট করেছেন, তেমনি নিজের নামে অনেক অ্যালবামও বের করেছেন। এছাড়া বাংলায় যাইরে চলে যায়, তুমি খাঁচা হলে আমি হব পাখি, কত স্বপ্ন দেখেছি, তোমার চোখেতে ধরা সহ অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীত জগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত এই শিল্পী। 2006 সালে ভারত সরকারের তরফ থেকে 4th সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন পঙ্কজ উদাস। তার প্রয়াণে পতন ঘটল সঙ্গীত জগতের বিশাল এক নক্ষত্রের, তবে তার সুর অনন্তকাল ধরে রয়ে যাবে সঙ্গীত প্রেমীদের মনে। সাজে ইসলাম, আরটিভি।